ভাইবারের রেশমিতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে আমার আরো একটি নতুন ভিডিও। তো আজ আমরা দুই বোনে মিলে বসে পড়েছি তোমাদের সাথে পূজোর লাস্ট মিনিট শপিং শেয়ার করার জন্য, কারণ দেখো পূজো কিন্তু একদম চলেই এসেছে। তো মনে হলো, আমি তোমাদের বলেছিলাম যে আমার বোন, দিদু, মামা, মিমি, ফ্যামিলির আদার্স মেম্বারদের সবার কি হয়েছে না হয়েছে সেটা শেয়ার করবো। তো আমি একা কেন শেয়ার করবো, সেটা বোন আর আমি মিলে আজকে বসে পড়েছি। আর আজকে কিন্তু মানে আমার ব্লগটা শুরু করলো আমার বোন। তো তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। তাহলে চলো আর দেরি না করে এবারে শপিং গুলো দেখানো যাক যে কি কি এক্স্যাক্টলি আমাদের আর হয়েছে শপিং এ। তো চলো ব্লগটা এবার। আর হ্যাঁ, তোমাদের সাথে কিন্তু আরেকটা কথা মানে বলার রয়েছে। আমি হলাম, তোমরা সবাই জানো আমি রেশমি, কারণ আমার চ্যানেলের নামই এবার রেশমি। আর আমার বোন হলো কিন্তু রোশনি, আমি রেশমি আর আমার বোন রোশনি। তাহলে আজকে কিন্তু ও আমার ব্লগে রয়েছে, অনেকগুলো পার্ট, কিছু কিছু ও কথা বলবে, বাদ বাকি কিছু আমি কথা বলবো। তো যদি বাচ্চা মানুষ যদি কিছু ভুল হয়ে যায়, তোমরা কিন্তু একদম খারাপ কমেন্টস করবে না, তোমরা সাথে থেকো আর শেষ পর্যন্ত ব্লগটা দেখো। আর এট ফার্স্ট ও ওর শপিং গুলো মানে ওর পূজায় কি কি হয়েছে সেটা দেখাবে। তো আমি আর ইচ্ছা যে ওই এটা শুরু করবে যে ওর কি কি হয়েছে সেটা ওই দেখাক। তাহলে চলো এবার শুরু করা যাক। এই যে এটা হচ্ছে আমার শপিং পূজোর, বলো এবার এটা আমি দেখাবো, এবার এটা আমি দেখাবো। চলো তাহলে দেখে নাও আমার বোনের কি কি শপিং হয়েছে। এটা হচ্ছে আমার ফার্স্ট জামা, এটা দিয়েছে আমার বউ মানে আমার পিসি। তো গাইস, এটা হলো আমার বোনের ফার্স্ট জামা, এটা আমরা দিয়েছি, এটা কিন্তু অনলাইন থেকেই পারচেজ করেছি আমরা। তো আমার ব্ল্যাক কালারের এই ড্রেসটা বোনের মানে ওয়ান পিসটা খুবই পছন্দ হয়েছিল, তাই এটাই বোনের জন্য নিয়ে নিয়েছি। আর ড্রেসটা কিন্তু সত্যি খুব সুন্দর, আর বোনকে তো তোমরা পুজোতে পরা দেখবেই, আশা করি খুব ভালো লাগবে। দেখো সামনেটা কিন্তু দেখালাম যে এরকম জাস্ট প্লেন রয়েছে, কিন্তু পিছনটা কিন্তু খুব স্টাইলিশ টাইপের রয়েছে। এখানে একটা বো রয়েছে, বড় একটা বো রয়েছে, আর পিঠটা কিন্তু এরকম একটু কাটা ধরনের রয়েছে। ড্রেসটা কিন্তু খুব সুন্দর, আর এটা আমরা নিয়েছি ফ্লিপকার্ট থেকে। তো তোমরাও চাইলে এরকম ড্রেস পারচেস করতেই পারো, আমি সমস্ত ড্রেসের লিংক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। চলো এবার সেকেন্ডটাতে চলে যাওয়া যাক। তাহলে এটা দিয়েছে আমাদের দিদুন, সোনুকে এটা দিয়েছে, মানে ও আম ডাকে দিদুনকে, আমি দিদুন ডাকি। তো এটা হলো সেকেন্ড ওয়ান পিস, এটাও কিন্তু অনলাইন থেকেই নেওয়া হয়েছে। মানে এদিকে সরে আসো, তোমাকে তো কেউ দেখতেই পাচ্ছে। এই যে এটা কিন্তু অনেকটা লং, এটা পুরো লং ড্রেস। এই ড্রেসগুলো আমাদের সোনুর খুব পছন্দের, পুরো প্লেন হয়ে গেছে। এবার তিন নম্বর যেটা রয়েছে দেখাও, ও একটু নার্ভাস রয়েছে যেহেতু ফার্স্ট টাইম ক্যামেরার সামনে এসছে, কিন্তু তাও অনেক ভালো পারফরমেন্স দিচ্ছে। এটা হচ্ছে আমার থার্ড ড্রেস, এটা দিয়েছে আমার আম। ক্যামেরা দিকে তাকাও, এরকম করে না। তো এই হলো থার্ড ড্রেস, তো এটাও দিদুন দিয়েছে। এই যে এই ড্রেসটা খুব সুন্দর, এটা পুরো কটনের উপর এমনি দিয়েছে, মানে পঞ্চমী ষষ্ঠী একটু সকালবেলা পরার জন্য স্নান করে উঠে, তার জন্য এই ড্রেসটা বোনকে দেওয়া হয়েছে। এবার যে ড্রেসগুলো দেখাবো, এটা হচ্ছে আমার মানে মামা বাড়ি থেকে দিয়েছি, মামা বাড়ির দিদুন দাদুনরা দিয়েছে। চলো তাহলে শুরু করা যাক। এইটা হলো হচ্ছে কি একটা মিলিটারি যে প্রিন্ট গুলো হয় সেই প্রিন্টের। হ্যাঁ আমি প্যান্টটা, আচ্ছা ঠিক আছে, ও কিন্তু প্যান্টটা দেখাবে বলেছে। ঠিক আছে তাহলে আমি আগে টপটা দেখি নি, ও তারপর প্যান্টটা দেখাচ্ছে। এই মিলিটারি প্রিন্টের যে টপ গুলো হয়, এই একটা টপ সোনুর জন্য কেনা হয়েছে, খুব কিন্তু এগুলো সফট, এগুলো জাস্ট আমাদের যে লোকাল মার্কেট রয়েছে সেগুলো আমাদের এই লোকাল মার্কেট থেকে কেনা হয়েছে। দেখিয়ে দাও, দেখো, ঠিক আছে আমি বলবো তুমি দেখো। তো এই হলো প্যান্টটা, এটাও কিন্তু মিলিটারি প্রিন্টেরই একটা প্যান্ট কিনে দেওয়া হয়েছে, এরকম নিচে রিপ দেওয়া। এই প্যান্টটা কিন্তু খুব ভালো হয়েছে, আর আমাদের সোনুকে পরেও কিন্তু খুব ভালো লাগছে। দেখো এই যে হয়ে গেল। আচ্ছা সাদা টপটা দেখিয়ে দাও,
এই যে ও ঢেকে গেছে টপ দেখা দেখি, এই আরেকটা হোয়াইট কালারের প্লেন একটা টপ হয়েছে, কারণ আমি যেহেতু তোমরা দেখেছো যে আমি দুটো হোয়াইট কালারের টপ নিয়েছি, তো আমার বোনেরও ইচ্ছা যে আমরা যখন বেরাবো একসাথে আমরা হোয়াইট ম্যাচ করে বেরাবো, হোয়াইট করে বেরাবো। তার জন্য কিন্তু আমার বোনও একটা হোয়াইট কালারের টপ কিনেছে। আমরা যেদিন পঞ্চমী ষষ্ঠীতে প্যান্ডেল হপিং এর জন্য বেরাবো, অবশ্যই আমরা দুই বোন একসাথে ম্যাচ করে বেরাবো। তো এই হলো আরেকটা ড্রেস, এই ড্রেসটা কিন্তু আমার খুব মানে টপটা আমার খুব পছন্দ হয়েছে, খুব স্মার্ট টপটা। আচ্ছা এই একটা ব্ল্যাক টপ দেখি দাও, এই আরেকটা ব্ল্যাক জাস্ট গেঞ্জি টপ হয়েছে, গরমে এগুলো পরে যেহেতু খুব আরাম। সোনুর স্কুল কোচিং থাকে, মানে ড্রয়িং ক্লাস থাকে, ওর স্কাউটিং থাকে, বিভিন্ন কাজের জন্য এই ড্রেস গুলোকেই মেন প্রেফার করে কেনা হয়েছে। ও এটা জাস্ট নর্মাল ইনার, এটা দেখাচ্ছি না। হ্যাঁ আর দুটো জাস্ট প্লেন শর্টস হয়েছে ঘরে পরার জন্য, এটা এমনি অত ইভাবে দেখাচ্ছি না, প্লেন শর্টস এই একটা। তো জামা কাপড় তো হয়ে গেল আমাদের সোনুর এই বছরের জন্য, এই কেনাকাটি হয়েছে, তার সাথে কিন্তু বেশ কিছু সাজার জিনিসেরও কেনাকাটি হয়েছে, চলো সেগুলো দেখি। এটা আমি দেখাবো। আচ্ছা দেখি তো উল্টো একটু জোরে বল, দাঁড়াও খুলে দেখাচ্ছে তোমাদেরকে আই শ্যাডোটা। আচ্ছা ও কিন্তু এবার পুজোতে একটা আই শ্যাডো নিয়েছে, হ্যাঁ মানে বাচ্চাদের যে আই শ্যাডো গুলো থাকে সেগুলো নিয়েছে। এই তোমরা কিন্তু দেখে জানিও যে কেমন হচ্ছে। এই একটা হেয়ার ব্যান্ড শো হয়েছে, হ্যাঁ করে ফেলো ওপরে, তোমাদের কিন্তু দেখিয়ে দিয়েছে যে কেমন হয়েছে। আচ্ছা তার সাথে হয়েছে একটা দেখিয়ে দাও, সামনে নিয়ে একটু দেখিয়ে দাও, এই ব্রেসলেটটাও কিন্তু ওর হয়েছে পুজোতে, মানে সাজুগুজুর জিনিসের দিক থেকে। তো গাইজ এবার আমরা দেখাবো যে আমাদের দিদুনের কি শাড়ি হয়েছে। আচ্ছা প্রথমে যেটা গাইফেলে দেখো বেশি সুবিধা হবে তোমার, প্রথমে যেটা দেখাচ্ছে সেটা হলো মানে মামারা দিদুনকে দিয়েছে, দেখিয়ে দাও ভালো করে শাড়িটা। এই যো শাড়িটা, এটা নাম জানি না, শাড়ির নাম বলতে পারবো না, শুধু শাড়িটাই দেখাচ্ছি। শাড়িটা কিন্তু খুব সফট, দিদুন পরে খুব আরাম পাবে, সেই কারণে এই এরকম আর কি শাড়ি নেওয়া হয়েছে। হয়ে গেল এটা। আচ্ছা দ্বিতীয় নম্বরটা দেখো, ধরো এই শাড়িটা, এই শাড়িটা অনলাইন থেকে নিয়েছি, এটা আমরা দিদুনকে দিয়েছি কিনে। এই যে এটা একটা বেইজ কালারের উপর এরকম গ্রিন আর পিঙ্ক দিয়ে কাজ রয়েছে, তার সাথে এরকম পিঙ্ক কালারের পার্ল রয়েছে। এই যে নিচের পার্টটা এরকম মোটা টাইপের আর উপরেরটা সরু, আর আঁচলটা দাঁড়াও দেখিয়ে দিই, আঁচলটা রয়েছে এইরকম। তোমরা কিন্তু জানিও যে আমার দিদুনের এই শাড়ি দুটো কেমন হয়েছে। এবার আমি দেখাবো আমার মায়ের। আচ্ছা এই একটা কুর্তি হয়েছে প্রথমে মিমির, এটা একটু রেড আসছে ক্যামেরায় কিন্তু এটা কিন্তু রেড না, একটু ব্রাউন টাইপ রয়েছে, আর সামনে বুকের কাজটা সুতো দিয়ে কাজ করা। এই হলো কুর্তিটা ফার্স্ট নাম্বার, চলো এবার সেকেন্ডটা দেখিয়ে দাও। আচ্ছা এই আরেকটা কুর্তি, এটাও খুবই ক্যামেরায় রেড আসছে কিন্তু এটা রেড, রেডের ওপর কিন্তু এটা কমলা দিয়ে দেখো এরকম কলকা করা রয়েছে, এটা আমরা দিয়েছি মিমিকে এবার পুজোতে। তো এই হলো কুর্তিটা, ধরো পাশটা তোমরা কিন্তু জানিও যে কেমন হয়েছে। এটা হলো থার্ড নাম্বার মিনির, এটা অনলাইন থেকে নিয়েছি কিন্তু সত্যি কথা বলতে দেখে বুক করেছিলাম একরকম, কিন্তু এসছে প্রোডাক্টটা একটু আলাদা, যাই হোক চলে যাবে কোনো সমস্যা নেই। এটা কিন্তু একটা লং টাইপ গাউনের মতন হয়েছে, ধর্ষণ ওপরটা ধর তুই, এই চো এরকম অরেঞ্জের মধ্যে আর পুরো মানে নিচটা এরকম কাজ করা। হ্যাঁ
এই যে এই হলো পুরো ড্রেসটা, এরকম হাতা রয়েছে, ঠিক আছে? আর এই যে নিচটাই পড়লে অবশ্য সবই দেখতে পাবে, কোনো চাপ নেই। চলো এবার খাটটা দেখে, এটা কিন্তু দিদুম দিয়েছে মিমিকে, এটা দিদুম দিয়েছে। হ্যাঁ অবশ্যই। আচ্ছা আগে উপরেরটা দেখো, এইটাও যেহেতু এই প্রোডাক্টটা একটু অন্যরকম এসছে তাই দিদুন বলেছে যে আরেকটা নিয়ে আসতে কিনে। এটা আমরা এমনি মার্কেট থেকে আমাদের কিনেছি, দেখো এটা কিন্তু খুব সুন্দর সুন্দর একটু কাজ দিয়ে দেখো। এই যে এর হলো বুকের কাজটা হলো এরকম পুরো সুতো দিয়ে কাজ করা, চুড়িদারটা খুব সুন্দর, এটা কিন্তু একটা পুরো সেট। আর হাতার কাজটা এভাবে কাজ করা, তুমি তোমার কোমরের সাইজ অনুযায়ী বেঁধে নিতে পারবে। বেঁধে দেখো প্যান্টটা নিচে ধরো, ওপরটা দেখো ধরো, এই নিচটাতেও কিন্তু এরকম সুতো দিয়ে কাজ করা, এটা স্ট্রেইট প্যান্ট। প্যান্টটা কিন্তু খুব সুন্দর, মানে পুরো চুড়িদারের সেটটাই খুব সুন্দর হয়েছে। ঠিক আছে মিমির আর কিছু আছে? আচ্ছা মিমির কিন্তু হয়ে গেল, মিমির আর কিছু নেই তাহলে হয়ে গেল। এবার খালি বাকি আছে মামার। হ্যাঁ চলো তাহলে এবার মামারটা দেখাবো। এটা হয়েছে আমাদের মামার, এই যে এরকমই অন্য কালার বাবার নেওয়া হচ্ছে, তোমরা সেটা দেখেছ, আর এরকম মামার নেওয়া হচ্ছে। তো তোমরা জানিও যে মামার ড্রেস গুলো কেমন হয়েছে। চলো আমাদের পুজো শপিং 2022 পুরো ফ্যামিলি এতটাই হয়েছে, এদিকে সরে আছে, 2022 ফ্যামিলি শপিং এতটাই হয়েছে। সমস্তটা পরে কিন্তু তোমাদের সাথে শেয়ার করব, আর পুজোতে কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আশা করি সামনে যে ব্লগ গুলো আসতে চলেছে সেটা কি তোমাদের ভালো লাগবে কি লাগবে না, একদম তোমাদের খুব ভালো লাগবে। তাহলে ততক্ষণের জন্য কিন্তু ওয়েট করতে হবে, আর কি করতে হবে, লাইক শেয়ার কমেন্ট এটা বলে দাও, লাইক শেয়ার কমেন্ট করতে হবে, আর তার সাথে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, আর সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটাও প্রেস করে দিতে হবে, যাতে করে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি আর কি করছি না করছি সমস্ত আপডেট তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাও। তো পুজো তো চলে আসলো, আশা করছি সবার পুজো খুব ভালো কাটবে, আমরা এভাবে একসাথে এবার পুজোয় আশা করছি অনেক 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 মজা করব, খুব খুব অনেক প্যান্ডেল হপিং করব, আর তোমরাও করো। আর তোমাদের কেমন পুজো কাটলো না কাটলো সেটা আমাকে পুজোর পরে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাও। আজকের ব্লগটা আমাদের দুই বোনের আজকের এই পুজো স্পেশাল শপিং ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও, ওয়েট করে থাকবো তোমাদের কমেন্টসের জন্য। আর কি ভিডিওটা কিন্তু স্কিপ করবে না, স্কিপ না করে পুরোটা দেখে যাবে, আশা করি তোমাদের দেখতে খুব ভালো লাগবে। তাহলে চলো আজকের জন্য টাটা, আবার আসছি তোমাদের সাথে আরো অনেক নতুন নতুন ভিডিও নিয়ে।